আমরা এখন এসেছি লালবাগের কেল্লা বা দুর্গ, লালবাগ ফোর্ট। এটা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি মুঘল স্থাপনা, দুর্গ। ১৬৭৮ খ্রিস্টাব্দে এটার নির্মাণ কাজ শুরু করেন মুঘল সুবেদার আজম শাহ। কিন্তু উনি কাজ শেষ করতে পারেননি। পরে ১৬৮০ খ্রিস্টাব্দে আবার মুঘল সুবেদার শায়েস্তা খাঁ এর কাজ শুরু করেন। এই শায়েস্তা খাঁয়ের আমলে নাকি এক টাকায় ১৪ মন চাল পাওয়া যেত। সত্য মিথ্যা জানি না, ছোটবেলায় শুনেছিলাম। কিন্তু উনিও এর নির্মাণ কাজ শেষ করতে পারেননি। ওনার কন্যা পরি বিবি এখানে মারা যায়, এতে উনি এটাকে অপয়া মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। আর দুর্গটি অসমাপ্তই রয়ে যায়। এখানে পরি বিবির মাজার আছে, একটি জাদুঘর আছে, একটি শাহী মসজিদ আছে। এটি একটি ঐতিহাসিক নিদর্শন, মুঘল নিদর্শন। চলুন দেখতে থাকি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। বাইক চালান, ফিটনেস বাড়ান, ইউটিউব চ্যানেল। প্রতিদিন দেশি বিদেশি অনেক পর্যটকরা এখানে আসেন। কিছু বিদেশি লোকও দেখা যাচ্ছে। দেশি দর্শনার্থীদের জন্য ৩০ টাকা টিকিট, আর বিদেশিদের জন্য ২০০ টাকা। এই স্থাপনাটি পিঙ্ক কালারের, লাল রঙের, অনেকটা লাল রঙের। এর জন্য এর নামকরণ হয়েছে লাল কেল্লা। কেল্লা অর্থ দুর্গ, আর লাল তো লালই। এটি শাহী মসজিদ। মসজিদ তো মসজিদ, আর শাহী হলো নবাবদের মসজিদ, এর জন্য একে বলা হয় শাহী মসজিদ। এখন আর ওনারা নাই, সাধারণ মানুষ এখানে নামাজ পড়ে।
এটার গেটটা ওই দিকে। এই মসজিদে ঢুকতে কোনো টাকা লাগে না, কিন্তু এই কেল্লায় ঢুকতে গেলে 30 টাকা দিতে হবে। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কয়েকদিন যাবৎ কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে, আবার রৌদ্র আবার বৃষ্টি, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। এটা পরি বিবির মাজার, পরি বিবি শায়েস্তা খার কন্যা। ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নাই, একটা ঝর্ণা। চৌবাচ্চার মতো, কিন্তু ভিতরে কোনো পানি নেই, ফোয়ারাও। একসময় বোধহয় এগুলো ফোয়ারা ছিল, ভিতরে যন্ত্রপাতি ছিল, এখন কিছু নাই। দেখতে অনেকটা হাউজের মতো। বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এই বৃষ্টি কুকুর বাবা যে ঘুমাচ্ছে আরামের ঘুম। এটিও একটি কবর, বিস্তারিত এখানে লেখা আছে। এটাই পরি বিবির সমাধি। ভিতরে লেখা আছে, তো অন্ধকার বোঝা যাচ্ছে কিনা। ঢোকার কোনো উপায় নাই, যাই হোক, শান্তিতে থাকুক পরি বিবি।
এই মাটির নিচে কিছু স্থাপনা শোনা যায়। এখান থেকে সুড়ঙ্গ পথ ছিল নদীর পার পর্যন্ত। এখন ওই সুড়ঙ্গ পথটা বন্ধ, আগে শুনেছিলাম জানি না। বৃষ্টি আসবে, ঠান্ডা বাতাস আশ্রয় নিতে হবে। চারিদিকে সুন্দর বাগান করা আছে, মাঝের ঘাসগুলি মেশিন দিয়ে সুন্দর করে কেটে রাখলে ভালো লাগতো দেখতে। আরো দেখা যাচ্ছে ওইটা আরেকটা গেট বুড়িগঙ্গা নদীর দিকে, নদীর পাড়ে এখন অনেক ঘরবাড়ি, যার জন্য নদী দেখা যাচ্ছে না। এই ফোর্টের চারিদিকে এখন ঘন বসতি এলাকা। বড় একটা দিঘি দেখা যাচ্ছে কিন্তু দিঘিতে পানি নাই, পানি কোথায় গেল? গভীরতাও অনেক ভালো। সামনে এটা হলো জাদুঘর, মিউজিয়াম। ছোট ছোট ইট দিয়ে তৈরি, এই ইটের সাইজ দেখেই নাকি বলা যায় এটা কত বছরের পুরনো। বিভিন্ন আমলে ইটের সাইজেরও নাকি পরিবর্তন হয়েছে। অনেক দর্শনার্থী,
মিউজিয়ামের ভিতরে তো কিছু দেখছি না, পুরাটাই খালি, সিঁড়ি দেখা যায়। মিনি সুইমিং পুল আমার জন্য সিঁড়িও আছে। মনে হচ্ছে এটা একটা গোসলখানা ছিল। হ্যাঁ, গোসলখানা, এটাকে বলা হতো আগে হাম্মামখানা। সাউনার রুম, যে নিচে গর্ত দেখা যাচ্ছে ওইখান দিয়েই তাপগুলো বেরোতো।
আমরা এখন যেসব বাথরুমে যেসব প্রযুক্তি ব্যবহার করি, আজ থেকে 400 বছর আগে, 500 বছর আগে নবাবরা অলরেডি করছেন। আবার বৃষ্টি, আবার বৃষ্টি। সিঁড়িগুলো একদম আরামদায়ক। আগের নবাব বাদশারা এই আরামটা বুঝে নাই, উঁচা উঁচা সিঁড়ি। বাড়ির থেকে গোসলখানা বড়। আসলে গোসল খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, নবাবরাই শুধু বুঝতে পারছিল। আমাদের বাঙালিদের গোসলখানা ওরকম আয়েস নাই। আমার ড্রোন নাই, এর জন্য ওনাদের ড্রোন শ্যুট থেকেই লালবাগের কেল্লা ভ্রমণে আসলে অবশ্যই রয়্যাল হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে যাবেন। কাচ্চি বিরিয়ানি আর লবাং দেখি আমরাও ট্রাই করছি। রয়্যাল হোটেলের কাচ্চি বিরিয়ানি লবণ, লবণ হলো বুরহানির মতো একটা জিনিস, ঘোল জাতীয়। এটা আসতে একটু দেরি হবে, যাই হোক শুরু করি। ৫